এক একটা দাম 36 টাকা করে পড়বে, 94 টাকা পড়ছে। আর একটা স্যামসাংয়ের 302 দেখতে পাচ্ছ মডেল নাম্বার, দাম পড়বে 165 টাকা করে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আছি রিষড়ায় রেল পার্কের সামনে আছি। আজকে তোমাদেরকে তুলে ধরবো দারুণ সুন্দর একটা চমক, চমক থাকছে সব থেকে সস্তা অ্যাকোরিয়াম ফিশ এক্সেসারি। আশীর্বাদ আর দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। লেটস স্টার্ট। ডাব্লিউ এ মাইক্রো প্লেটের খাবারটা তুমি দেখে নাও। আচ্ছা দেখে নাও, এটা তোমার গাপ্পি থেকে শুরু করে বেটা থেকে শুরু করে নানা রকম মাছকে তোমরা কিন্তু খাওয়াতে পারবে। টেট্রাফাইটিস মাছ কিন্তু এগুলো সব খেতে পারবে। ডাব্লিউ এ তোমার বটম ফিটার তোমরা দেখতে পাচ্ছ, প্লেকোকে খাওয়ানোর জন্য, প্লেকো হোক সিম হোক এদের খাওয়ানোর জন্য কিন্তু এটা। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, 3টা করে কিনলে কিন্তু তোমরা পাইকারি রেটে পাবে, 3টা করে ফুড কিনলে কিন্তু পাইকারি রেটে তোমরা এখান থেকে পেয়ে যাবে। ডাব্লিউ এর কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ, আরবান স্টিক দেখে নাও, এটা কিন্তু অনেকটা আছে। এটা কোয়ান্টিটিটা হচ্ছে 200 গ্রাম কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ আরবান স্টিকের। আচ্ছা খাবার আইটেম ফুড দেখাচ্ছি সব, কিন্তু 3টা করে নিলে কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবে তোমরা। ডাব্লিউ এ কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ ফাওয়ার হর্ন প্রো, এই দেখো এইটা, এইটা হচ্ছে যে ফাওয়ার হর্নের হেড বানানোর জন্য, কালার ইনক্রিজ করার জন্য কিন্তু দারুণ সুন্দর একটা ফুড। মেরিন ট্যাঙ্কের জন্য তোমরা যারা ফুড খুঁজছো হয়তো পাচ্ছ না কোথাও, এই দেখো এই দাদা গাছে আসলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। 3টে কিনলে কিন্তু তোমরা এটা পাইকারি রেটে পেয়ে যাবে, অনেকটা দাম কম কিন্তু তোমরা পেয়ে যাবে। সব কিন্তু 200 গ্রাম করে তোমরা পেয়ে যাচ্ছ। গোল্ড পিস সিঙ্কিং প্যালেট তোমরা দেখতে পাচ্ছ, 3টে কিনলে পাইকারি রেটে তোমরা পাচ্ছ, বাজারে যা দাম তার চেয়ে কিন্তু অনেকটা অনেকটা কম দামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে। আচ্ছা স্যামসাংয়ের হ্যাং অন ব্যাকফিল্ডটা তোমরা দেখতে পাচ্ছ, 3টে কিনলে কিন্তু দাম কিন্তু কম হবে। আমি কিন্তু একটা প্রাইস তোমাদেরকে বলছি না, 3টে কিনলে কিন্তু তারপর দাম কিন্তু কম হবে। 3টে কেনার পর কিন্তু তোমরা পাইকারি রেটে পাবে এটাকে, স্যামসাং হ্যাং অন ব্যাক ফিল্টার্স। এটা স্যামসাংয়ের 302 দেখতে পাচ্ছ মডেল নাম্বার, আর এটাও কিন্তু তোমরা 3টে কিনলে কিন্তু দাম কিন্তু পাইকারি রেটে পাচ্ছ। বাহ, এখন কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু দাদার কাছে 303, এইটাও কিন্তু বেশি স্টক নেই মোটামুটি। এটা হচ্ছে 2 থেকে 2.5 ফুটের ট্যাঙ্কের জন্য, তোমরা যারা কিন্তু এই এরকম ব্যাকন ফিল্টার খুঁজছো তারা কিন্তু চলে আসতে পারো। 3টে কিনলে তোমরা কিন্তু পাইকারি রেটে কিন্তু পেয়ে যাচ্ছ। কোনো অফিস যদি থাকো যারা তোমাদের ব্যাকন ফিল্টার দরকার, তোমরা কিন্তু এই কাউন্টার এসে যোগাযোগ করতে পারো। এয়ার পাম্পটা দেখে নাও, নর্মাল এয়ার পাম্প তোমরা দেখতে পাচ্ছ স্যামসাংয়ের CT202 স্যামসাংয়ের দেখে নাও ওয়েব মেকার, এই মডেল নাম্বার হচ্ছে 110, তাই তো 110 JUP 110। তোমরা যারা মানে প্ল্যান্টের ট্যাঙ্ক তোমরা যারা করতে চাও বা 4 থেকে 5 ফুট অ্যাকোরিয়ামে যারা তোমরা জলের স্রোত দেখাতে চাও, তো এরকম কিন্তু ওয়েব মেকারগুলো লাগবে। সেখানে থার্মোমিটারে দেখে নাও অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য, দারুণ সুন্দর কিন্তু জিনিসটা। বা ছোট্টর মধ্যে কিন্তু এটা 2 ফুট থেকে শুরু করে আপাতত 1.5 ফুট 1 ফুট নানা রকম অ্যাকোরিয়ামে তোমরা কিন্তু লাগাতে পারবে। আর এসে টপ ফিটার যে হেডগুলো সেগুলো কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, দেখে নাও নানা রকমের জিনিস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ টপ ফিল্টারের হেডগুলো। আর 4 চেম্বারের এয়ার পাম্প তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, মডেল নাম্বার 8801, 10 ওয়াটের কিন্তু এটা। এক পিস মাল কিনলে কিন্তু তার জন্য দাম বাড়বে, আর তোমরা যদি 3 পিস করে নাও কিন্তু পাইকারি রেটে তোমরা কিন্তু পেয়ে যাবে। এসে টপ ফিল্টার তোমরা দেখতে পাচ্ছ, দেখো না 25 ওয়াটের, মডেল নাম্বার RS-S388, মডেল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ RS। বাহ দারুণ সুন্দর, তোমরা 1টা কিনলে যে দাম পাচ্ছ, 3টে কিনলে কিন্তু তার আলাদা দাম হয়ে যাবে। কিন্তু ওয়াট কিন্তু নানা রকমই পেয়ে যাচ্ছ, 25 পেয়ে যাচ্ছ, 15 পেয়ে যাচ্ছ, তারপর 40 পেয়ে যাচ্ছ, সব রকম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। RS-এ তোমরা কিন্তু ইন্টারনাল ফিল্টার পেয়ে যাচ্ছ, RS-00F, এটা মডেল নাম্বার। RS-এ ব্যাকন ফিল্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে। RS-এ সব কিন্তু প্রোডাক্ট কিন্তু দাদা কাছে কিন্তু অ্যাভেলেবেল, সব দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা এসে ভিজিট করে নাও, অনেক কম দামে কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা সোবর এয়ার পাম্প তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও সোবর এয়ার পাম্প, দাম কিন্তু অনেকটাই কম, অনেকটাই কিন্তু দাম কম। তোমরা দাদাকে ফোন করে নাও, দোকানে তোমরা যারা বিক্রি করতে চাও বা আদার্স ঘরের জন্য যারা ইউজ করতে চাও, দাম কিন্তু অনেকটাই কম। 1টা কিনলে যা দাম পড়বে, 3টা কিনলে তারা অনেক অনেক দাম কমে যাবে। সিঙ্গেল নোজে তোমাদের দেখালাম, আছে ডবল নোজে এয়ার পাম্প তোমরা দেখতে পাচ্ছ সোবর। বাহ দারুণ সুন্দর দেখতে পাচ্ছ, হ্যাং অন ব্যাকফিল্ডে তোমরা দেখতে পাচ্ছ, মডেল নাম্বার WP-308H। সোবর এখানে পাম্প দেখতে পাচ্ছ একটা, মডেল নাম্বার WP-3000F। সোবর সব থেকে ছোটো পাম্প তোমরা দেখতে পাচ্ছ, সোবর সব থেকে ছোটো পাম্প WP-850। মোটামুটি 1 ফুট অ্যাকোরিয়ামের জন্য যে আমরা পাম্প খুঁজি সেই পাম্প কিন্তু অ্যাভেলেবেল দাদা কাছে। এটা দেখো না, 1 ফুট অ্যাকোরিয়ামের জন্যে, 2.5 ফুট অ্যাকোরিয়ামের জন্যে, 3 থেকে 3.5 অ্যাকোরিয়ামের জন্যে টপ ফিল্টার দেখে নাও। এটার মধ্যে তোমরা কিন্তু মিডিয়া রাখতে পারবে, দারুণ সুন্দর। 1 পিসে যা দাম পড়বে, 3 পিসে কিন্তু আরও কম দাম পড়বে। আচ্ছা এই মডেল নাম্বারগুলো তোমরা দেখে নাও, এই মডেল নাম্বার দেখে নিয়ে তোমরা কিন্তু ফোন করতে পারো। মাঝে বিডিং করতে যাও, চৌ বাচ্চার মধ্যে যেসব বিডিংগুলো হয় সে বিডিংয়ের জন্য তোমরা দেখে সবর দেখতে দেখতে পাচ্ছ এয়ার পাম্প, দেখে নাও 2 নোজেলের এয়ার পাম্প।
এটার দাম কিন্তু দাঁড়িয়ে গেছে অনেকটা কম হবে, তোমরা দাঁড়াকে ফোন করে জিজ্ঞেস করতে পারো, মডেল নাম্বার দিয়ে দিলে মডেল নাম্বার দেখে তোমরা কিন্তু ফোন করতে পারো। টপ ফিল্টার তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি সবুজ কোম্পানি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে না, দুফুট থেকে আড়াই ফুট অ্যাকোরিয়ামের জন্য, চার থেকে সাড়ে তিন ফুট অ্যাকোরিয়ামের জন্য মডেল নাম্বারগুলো তোমরা দেখে না, এই নাম্বার থেকে তোমরা কিন্তু ফোন করতে পারো দাদাকে, অনেকটা কম দামে চিপ রেটে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। কিন্তু স্পঞ্জ ফিল্টার অ্যাভেলেবেল আছে, দাম কিন্তু অনেকটাই কম আছে, কিন্তু যত বেশি কিনবে দাম কিন্তু অনেক অত কম হবে। কোম্পানির সব থেকে ছোটো স্পঞ্জ ফিল্টার এটা হচ্ছে অ্যাঞ্জেলের স্পঞ্জ ফিল্টার, আর এটা হচ্ছে ভেনাস অ্যাকুয়া স্পঞ্জ ফিল্টার। তোমাদেরকে দেখিয়ে দিলাম দাদা কাছে তিনটেই কোম্পানি অ্যাভেলেবেল আছে, তোমরা চলে আসো দাদা কাছে, কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে। এক্স ওয়াইয়ের দাদা কাছে দেখে নাও, অনেক সুন্দর সুন্দর কিন্তু বড় বড় তোমরা স্পঞ্জ ফিল্টারগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু অ্যাভেলেবেল আছে। এই দেখো বায়োলজিক্যাল মিডিয়া টাইপের তোমরা স্পঞ্জ ফিল্টার খুঁজছো, দেখো সব থেকে ছোটো একজন স্পঞ্জ ফিল্টার তোমরা দেখতে পাচ্ছ দাদা কাছে অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু তোমরা এক ফুট অ্যাকোরিয়ামে কিন্তু তোমরা রাখতে পারবে, ভেতরে কিন্তু মিডিয়া দেওয়া আছে। টায়ার কিন্তু তোমরা কিন্তু এক পিস মালও কিনতে পারবে, তিন পিস মালও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তিন পিস কিনলে কিন্তু দামটা কিন্তু অনেকটা কম পড়ে যাবে। একটি কার্বন তোমরা যদি চাও যে টপ ফিল্টারের মধ্যে দেবে বা কোনো ফিল্টারের মধ্যে দেবে, দাদা কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু মানে 150 গ্রামে, দাম কিন্তু অনেকটা কম পড়বে। বায়োলজিক্যাল স্পঞ্জ ফিল্টার এটা বা দেখতে পাচ্ছে দারুণ সুন্দর। এটা তোমরা মোটামুটি কত ফুটে অ্যাকোরিয়ামের মধ্যে রাখতে পারবে? আড়াই ফুট থেকে তিন ফুটে অ্যাকোরিয়ামের তোমরা রাখতে পারবে। টোন প্যাড একটা হচ্ছে স্পঞ্জের, দেখে নাও টপ ফিল্টারের জন্য যেটা আমরা ইউজ করি তার জন্য কিন্তু নানা রকম ভেরিফিকেশন জিনিস কিন্তু দাদা কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। ম্যামে 100 গ্রামে ফুট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, একটা কিনলে দাম বেশি পড়বে। তিনটের দাম কত থাকছে এটা? তিনটের দাম এক একটা দাম পড়বে 36 টাকা করে, এক একটা দাম পড়বে কিন্তু 36 টাকা করে। তিনটে কিনলে কিন্তু এক একটা দাম 36 টাকা করে পড়বে, বাহ, আর একটা কিনলে কিন্তু 7 টাকা থেকে 9 টাকা দাম বেশি পড়বে। খাবারটার দাম কত পড়বে? আচ্ছা তিনটে নিলে 94 টাকা পড়ছে, আর একটা নিলে? আচ্ছা একটা নিলে ওর উপর 10 টাকা থেকে 15 টাকা দাম বেশি পড়বে। আচ্ছা অপটিমাম 31 12%, দেখে নাও এই হচ্ছে খাবার 31 ফুট তোমরা দেখতে পাচ্ছ, দাম তোমরা শুনে বুঝতে পারছো যে কতটা দাম কম হতে পারে। এই দাদা কাছে আসলে তোমরা তাড়াতাড়ি করে কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, অনেক কম দামে কিন্তু দাম টান সুন্দর সুন্দর মাছের খাবার থেকে শুরু করে অনেক কিছু জিনিস কম দামে পেয়ে যাবে। এটা ট্রু কালার হচ্ছে সিক্রেটের জন্য, বাহ, এটা হাই কালার হচ্ছে গোল্ড ফিশের কালার এনহ্যান্স করার জন্য, বাহ, আর এটা হচ্ছে সিম্পি বড় বড় মাছ মনস্টার ফিশের জন্য, যেমন বাহ দারুণ সুন্দর। দেখেন তিন ভ্যাট, তিনটে ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল আছে দাদার কাছে, দেখতেই পাচ্ছ। মাইক্রো প্যালেট যেটা তোমরা গাপ্পি বা বেটা ফিশকে খাওয়াতে পারবে, অস্কার চিকলেট গোল্ড হিকারি, দেখেন দাম কিন্তু অনেকটা কম, তোমাদের যেরকম তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ দাম কিন্তু অনেকটাই কম। তিনটে কিনলে দাম আলাদা আলাদা হবে, দাদার কাছে সবসময় তিনটে দাম আলাদা হবে। আমার আগে ভিডিও তোমরা যারা দেখেছো বা যারা দাদার কাছে এসছো তোমরা সবাই জানতে তোমরা সবাই জানো যে দাম কিন্তু অনেকটা কম থাকে দাদার কাছে। মোটামুটি যা মাছের ফুট হয় সব কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল তোমরা কিন্তু পেয়ে যাবে। তিনটে কিনলে দাম আলাদা, একটা কিনলে দাম 10-20 টাকা বেশি পড়বে। হ্যান্ড ফিডিং তোমরা পেয়ে যাচ্ছ ছোটো পাখির জন্য, দাদার কাছে অ্যাভেলেবেল কিন্তু আছে, একটার দাম কিন্তু আলাদা থাকছে, তিনটের দাম কিন্তু আরও সস্তা থাকবে। টেটা বিটে তোমার খাবার দেখতে পাচ্ছ ছোটো থেকে বড় দাদাকে সব কিন্তু অ্যাভেলেবেল আছে। পরপর করে কিন্তু ফুড সব তোমাদেরকে আমি দেখাচ্ছি, 300 গ্রামে ফুডটা তোমরা দেখে নাও, দাম কিন্তু অনেকটাই কম পড়বে। ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দাম কেমন থাকছে, এরকমই দাম কিন্তু থাকবে, এতটা কম দামে থাকবে, আর একটা কিনলে 10-15 টাকা বেশি একটা দাম থাকবে। কিন্তু নতুন গোডাউনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব কিন্তু আস্তে আস্তে করে রেডি করছে দাদা, কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব ধরনের খাবার রেডি চলছে, মানে থাকে 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 থেকে সব কিন্তু লাগাচ্ছে, সব দেখে নাও, নানা রকমের ফুড থেকে শুরু করে নানা রকম মেডিসিন থেকে শুরু করে সব কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এবারে দাদার কাছ থেকে, মানে দাদার কাছে তোমরা সব কিন্তু পেয়ে যাবে। সয়েল কিন্তু খালি অ্যামাজন সয়েল না, নানা রকম ভ্যারাইটিস সয়েল কিন্তু দাদার কাছে কিন্তু অ্যাভেলেবেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর রক্সের জন্য কিন্তু আমরা খুঁজছিলাম যে রক্স কোথা থেকে পাওয়া যায়, মানে ভালো রক কোথা থেকে পাবো, বা আমার প্ল্যান্টের ট্যাঙ্ক করতে গেলে রক কোথা থেকে পাবো, কিন্তু এই দাদার কাছে আসলে কিন্তু তোমরা কিন্তু নানা রকমের রক কিন্তু তো অ্যাভেলেবেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আমরা হয়তো কোনো শপে গেলে আমরা কিন্তু এরকম জিনিস দেখতে পাই, কোনো শপে গেলে কিন্তু আমরা এরকম ধরনের জিনিস কিন্তু আমরা দেখতে পাই অ্যাকোরিয়ামটা, কিন্তু এই অ্যাকোরিয়ামটার দাম কিন্তু অনেকটাই কম দাদার কাছে, দামটা কিন্তু দাদার কাছে অনেকটাই কম। তিনটে কিনলে দাম আলাদা হবে, একটা কিনলে কিন্তু দাম বেশি পড়বে, বারবার করে ভিডিওর মধ্যে বলা হচ্ছে, আর ভিডিওর মধ্যে দুই একটা দাম দাদা কিন্তু বলে দিয়েছে, সেরকম দাম অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু সব মাছের ফুড থেকে শুরু করে নানা রকম খাবারের দাম কিন্তু পাবে। যারা কই ফিশ বাড়িতে পুষছো, বড়ো কই ফিশ, দেখো ওয়াইড নানা রকমের খাবার, মানে কইয়ের খাবারটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দাদার কাছে, এতে কিন্তু দাম কিন্তু অনেকটাই কম কম থাকে, কিন্তু দাদার কাছে কিন্তু অনেকটাই দাম কম পড়বে, একটার দাম যেটা থাকবে তিনটের দাম কিন্তু অনেক কম নেয়। পিস দিলে দাম পড়বে 165 টাকা করে,
যদি কেউ এক পিস নেয় তাহলে খুব বেশি হলে 175 থেকে 80 টাকা দাম যাবে। ব্যাস তোমরা শুনে নিলে দাদা কত কি দাম বললো, লাইট দেবা কিন্তু, এগুলো সব কিন্তু লাইট দেবা, তোমরা দেখতে পারো লাইট দেবা কিন্তু। আমরা আমি খালি একটা কথা বলবো দাদা, যেসব জিনিসগুলো দেখাচ্ছে তোমরা খালি দাম অনুযায়ী খালি শুনে যাও। মেন লাইন থেকে যদি কেউ আসতে চায় তাহলে হাওড়া থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে রিশরা, সেখান থেকে টোটো করে আর রেল পার্কে আমার বাড়ি। আচ্ছা, আর তোমার এখন আমাদের গুগলে পেজও হয়ে গেছে সীমা পেটস এন্ড ফিশারিজ এক্সারসাইজের নামে, ওখানে টাইমিং দেওয়া আছে কোন টাইমে আমি অ্যাভেলেবেল থাকবো, ফোন নম্বর সবকিছু, অ্যাড্রেস, লোকেশন, ম্যাপ সবকিছু ওখানে দেওয়া আছে। আর আগে একটা নম্বরে হোয়াটসঅ্যাপ ছিল, এখন দুখানা নম্বরই হোয়াটসঅ্যাপ আছে, 8777389172, এটা তো হোয়াটসঅ্যাপ ফর বিজনেস অনলি, আর হলো 8220401532, এটা তো হোয়াটসঅ্যাপ আছে। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল। তোমার আগের ভিডিও থেকে ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে।